খানাকুলের সেনাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারল বাইক। গুরুতর জখম অবস্থায় বাইক চালক তাপস গুছায়েতকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় আরামবাগে স্থানান্তর করা হবে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন রাতে খানাকুল থেকে দ্রুত গতিতে বাইকটি সোনাহাট এলাকার দিকে আসছিল। সেই সময় দাঁড়িয়ে থাকে একটি ধান বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে সে। তড়িঘড়ি তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শরীরের বেশ কিছু অংশে চোট লেগেছে বাইক চালক তাপস গুছাইতের, পাশাপাশি বাইকটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা চাকাচ্ছিলাম আর কি, চাকাচ্ছি আমি, এক্ষুনি হচ্ছে মারবে কাউকে বলতে না বলতে হচ্ছে গাড়ি পেয়েছিলেন মেরেছে। মানে আপনারা আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ আওয়াজ পেয়েছিলাম। লরির সাথে হচ্ছে মোটরসাইকেল, আরামবাগে এসে গেল রয়্যাল হসপিটিক্স অ্যান্ড ইনস্টিটিউট। আমাদের নার্সিংহোমে আপনি পাবেন সুদক্ষ চিকিৎসকের দ্বারা অপারেশনের সুযোগ, রয়েছে প্রশিক্ষিত নার্সও। শুধু তাই নয়, নার্সিং হোমে থাকছে 24 ঘন্টা লিফট ও অ্যাম্বুলেন্সের সুবিধা। খুব দ্রুতই আমরা আইসিইউ চালু করতে চলেছি। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, আরামবাগ বসন্তপুর 2 নম্বর রেলগেটের ঠিক পাশে। আমাদের ফোন নাম্বার 03211255220 ও 9609539189। রয়্যাল হসপিটিক্স অ্যান্ড ইনস্টিটিউট।